দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রবাসীদের যারা পাঠান অর্থাৎ জনশক্তি রপ্তানি কারকদের একমাত্র প্রতিষ্ঠান বায়রা। এ বায়রার আসন্ন নির্বাচন 3 সেপ্টেম্বর 2022 বায়রা অধিকার রক্ষা পরিষদ ফ্যানেল প্রধান কাজী মোহাম্মদ আব্দুর রহিম, ব্যালট নম্বর 727, সত্তা অধিকারী নূরজাহান রেকর্ডিং এজেন্সি। কাজী মোহাম্মদ আব্দুর রহিম এই নির্বাচনকে ঘিরে বলেন, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে সিন্ডিকেট, আসলে আমাদের পুরো পৃথিবী এখন যে সিন্ডিকেটের যাত্রা গলে কিন্তু আমরা এখন আর শান্তিতে নেই। বিশেষ করে আমাদের এই দেশটা জনশক্তি রপ্তানির উপরেই আমাদের দেশটা নির্ভর করতেছে বেশিরভাগ অংশ। এখানে এখন আমাদের যে চারটা প্যানেল বলছেন আপনি, চারটার ভিতরে মূলত তিনটা প্যানেলই মেইন, আমি কিন্তু প্যানেল দিতে পারি নাই। এই জন্য পারি নাই, আমাদের 182 জন প্রার্থী আছে, 182 জন ব্যালিট প্রার্থী থাকার পরে তিনটা প্যানেলে যদি 3 27 81 জন চলে যায়, আরও 101 জন ইন্ডিভিজুয়াল প্রার্থী আছে। 181 জন ইন্ডিভিজুয়াল থেকে আমি যখন 27 জনকে ডাকলাম, তারা কেউ আসে নাই। মানে আমাদের নিজেদেরই যথেষ্ট ব্যর্থতা রয়েছে, আমাদের ব্যবসায়ীদের। এরা যদি আরও আগ থেকে সক্রিয় থাকতো, এখনকার মতো যে এরকম সোচ্চার থাকতেন, তাহলে আমাদের এত অনিয়ম হতো না। 2022 সাল আমাদের বায়রার জন্য একটা ভালো অপরচুনিটি আসতেছে, কেননা এখানে যথেষ্ট এবার প্রার্থী রয়েছে, নির্বাচন হাইজ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। বিগত সময়ে আমরা দেখেছি বারবার নির্বাচন কুক্ষিগত হয়ে গেছে, নির্বাচন হয় নাই। তিনটা প্যানেলে দেখতেছি যে তিনটাই সিন্ডিকেট নিয়ে তাদের মাথার ভিতর, তারা মুখে বলে না আমরা কোনো সিন্ডিকেট পছন্দ করি না, একে অপরকে দোষারোপ করে যে না ওরা সিন্ডিকেট করে আমরা করি না, আমরা করি ওরা করে না। আসলে তিনটাই আমরা দেখতেছি সিন্ডিকেট করতেছে, তিনটা প্যানেলেই তারা মূলত সিন্ডিকেট ছাড়া কিছুই বুঝতেছে না। তারা ব্যবসাটাকে সবাই কুক্ষিগত করার জন্য তাদের পায় তারা। আমরা যারা এখন 101 জন অতিরিক্ত আমরা আরও ইন্ডিভিজুয়াল প্রার্থী আছি, আমরা যদি সবাই যদি একটু সক্রিয়ভাবে আমরা আমাদের ভোটারদেরকে বুঝাইতে পারি, আশা করি আমাদের ভোটাররা যদি আমাদেরকে নির্বাচিত করেন, এখান থেকে 27 জন ব্যবসায়ী বান্ধব যদি নির্বাচিত হয়ে যায়, তাহলে এখান থেকেই সিন্ডিকেট প্রথা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিন্ডিকেট দূর করার জন্য, এই তিনটা প্যানেলকে দূর করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ভোট বিপ্লব ঘটাতে হবে। এই জন্য সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে নীরবে আমাদের সদস্যদেরকে আগে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করতে হবে। আমাদের 27 জন যদি আমরা যদি সৎ, যোগ্য এবং আমাদের নিষ্ঠাবান লোক পেয়ে থাকি, তাহলে আমাদের বাইরে তো অবশ্যই এই সিন্ডিকেট বিলুপ্ত হবে আমি আশা করি। আর এটা হওয়ার সাথে সাথেই আমাদের দেশের সম্মান বৃদ্ধি হবে এবং আমরাও ভালো কিছু কাজ করতে পারবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ রহমানির রহিম। বায়রা অধিকার রক্ষা পরিষদ, প্রতিটি সদস্যের সমঅধিকার নিশ্চিত করার প্যানেল, সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে নীরবে ভোট বিপ্লব ঘটান। প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বায়রা নির্বাচন 2022-24 বায়রা অধিকার রক্ষা পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করে প্রতিটি সদস্যের সমঅধিকার নিশ্চিত করার সুযোগ দান করে বাধিত করবেন। আমরা শক্তিশালী বায়রা গঠনে অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রতিশ্রুতিসমূহ, 1 নম্বরে বায়রা সদস্যদের তাৎক্ষণিক সমস্যার সমাধানের লক্ষ্যে হেল্প ডেস্ক ও হটলাইন সেবা চালু করা হবে। 2 নম্বরে গতানুগতিক সমবাজারের বাইরে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশে সমবাজার খুঁজে বের করে সদস্যদের সহযোগিতা করা হবে। 3 নম্বরে মানব পাচার আইনে রেকর্ডিং এজেন্সির মালিক ও কর্মকর্তা কর্মচারীদেরকে হয়রানি বন্ধে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হবে। 4 নম্বরে বাংলাদেশ দূতাবাসগুলোর সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশে রেমিটেন্স যোদ্ধাদের তাৎক্ষণিক সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। 5 নম্বরে বায়রা নামক ইন্স্যুরেন্স প্রত্যেক সদস্যের শেয়ার নিশ্চিত করা হবে, প্রত্যেক রেমিটেন্স যোদ্ধার জন্য লাইফ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ করা হবে। 6 নম্বরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বায়রার যৌথ উদ্যোগে বিদেশে সমবাজার বাড়াতে এবং প্রবাসী শ্রমিকদের আইনগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। 7 নম্বরে বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্ট হয়রানি সম্পূর্ণভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করা হবে। 8 নম্বরে শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি ফেরার সময় বায়রা হেল্প ডেস্ক ও হটলাইনের মাধ্যমে সহযোগিতা করা হবে। 9 নম্বরে নারী শ্রমিকদের 8 ঘন্টা কাজের পরিবেশ নিশ্চিত করে
প্রতিদিন কাজের শেষে দূতাবাসের সহযোগিতায় নারী হোস্টেল তথা ডরমেটরিতে থাকার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হবে, যাতে করে আমাদের প্রবাসী নারী কর্মীগণ কোনো প্রকার নিরাপত্তাহীনতায় না থাকেন। দশ নম্বরে, শ্রমিকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ ও সঠিক চুক্তি পত্রের মাধ্যমে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখপূর্বক শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। এগারো নম্বরে, প্রতিটি শ্রমিক বিদেশ যাওয়ার পূর্বে তার নিজ নামে সেভিং অ্যাকাউন্ট খুলে নিজের উপার্জিত টাকা নিজের অ্যাকাউন্টে পাঠানোর পরামর্শ সহ অনলাইন ব্যাংকিং বিষয়ে ধারণা দেওয়া হবে, যাতে করে বিদেশ থেকে ফেরত আসার পর জমাকৃত টাকায় কর্মসংস্থান নিজেই করতে পারে। বারো নম্বরে, কোনো বাইরা সদস্য বিপদে পড়লে তাকে সহযোগিতার জন্য বাইরা হেল্প ডেস্ক, হটলাইন এবং কল্যাণ তহবিল তাৎক্ষণিক সহযোগিতার হাত প্রসারিত করার ব্যবস্থা করা হবে। তেরো নম্বরে, বর্তমানে বুয়ারসেল সরাসরি বাইরার মতো সরকারিভাবে রেকর্ডিং এজেন্সি হিসেবে কাজ করছে, বুয়ারসেলের সাথে সমন্বয় করে কর্মী পাঠানোর ক্ষেত্রে বাইরার সদস্যদের সংশ্লিষ্ট করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে। চোদ্দো নম্বরে, সমবাজার সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করার প্রয়োজনীয় বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা হবে। পনেরো নম্বরে, বিদেশি শ্রমবাজার দতে বিদেশে মেলা, সেমিনার ইত্যাদি আয়োজন করা হবে এবং বিদেশে ভ্রমণ প্রতিটি বাইরা সদস্যকে আমন্ত্রণে জানানো হবে। ষোলো নম্বর, বাইরার সাব কমিটিগুলোতে ইচ্ছুক প্রতিটি বাইরা সদস্যকে কাজ করার সুযোগ সৃষ্টি করা হবে এবং তাদের মতামত সুপারিশগুলোকে প্রাধান্য দিয়ে কার্যক্রম চালানো হবে। সতেরো নম্বরে, বাইরা সদস্যদের স্বার্থ সংরক্ষণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি, বুয়ারসেল এর সাথে যৌথভাবে কাজ করার বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা হবে। আঠারো নম্বরে, বাইরা সদস্যদের জন্য বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের সাথে চুক্তি করে হ্রাসকৃত মূল্য চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে এবং বাইরায় অত্যাধুনিক হাসপাতাল করার উদ্যোগ গ্রহণ করা হবে। উনিশ নম্বরে, বাইরা কার্যক্রমকে আরও প্রচারমুখী এবং গতিশীল করার লক্ষ্যে বাইরা বুলেটিন, আইপিটিভি ও টিভি চ্যানেল প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশ নম্বরে, এছাড়া প্রতিটি সদস্যের গঠনমূলক যে কোনো পরামর্শ ও মতামত সাদরে গ্রহণ করা হবে। একুশ নম্বরে, বাইরা সদস্যগণ পূর্বে পাঁচ লক্ষ টাকার সদস্য ফির 50% গ্রহণ করেনি যারা বা পাননি তাদেরকে 2,50,000 ফেরত দেওয়া হবে। তাই বাইরা 2022-24 নির্বাচনে আমি কাজী মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বাধীন বাইরা অধিকার রক্ষা পরিষদ প্রতিটি সদস্যের সমধিকার নিশ্চিত করার প্যানেল মনোনীত প্রার্থীদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করুন, সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে নীরবে ভোট বিপ্লব ঘটান। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমি কাজী মোহাম্মদ আব্দুর রহিম, প্যানেল প্রধান, বাইরা অধিকার রক্ষা পরিষদ। চাই সমাজ থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করবো আমরা অঙ্গীকার। মানুষের জন্য।